নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। শুক্রবার দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান এবং দক্ষিণ কোরিয়ার নাগরিক জিনা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। Impressed by their courage, first of all, and actually Korea has that went through the same similar situation in the past, so I feel very, that's why I feel very impressed for their braveness. আমার সাথে আমার পরিবারের সাথে যেগুলো করেছে এগুলো তো ভাষায় প্রকাশ করা মতো, বাট আমার যুদ্ধ আমি কোনোদিন বন্ধ করিনি। শহীদ ছাত্র, ওরা শুধু ছাত্র না, ওরা যে পৃথিবীর কি আমি সেটা ভাগে ভাগে প্রকাশ করতে পারবো না। নামাইতে কোপ দিছে, আমার নামের ভাইয়ের হাতে কোপ দিছে, আর আমার এই গর্দুয়ার ব্যাঙ্গাজি হয়ে গেছে। আমার বড় কাকু গো, আমি এখন এই আর বিচার চাই। আন্দোলন থেকে আসার পথে রাত 8টার দিকে তারে আমি সন্ত্রাসীরা অ্যাটাক করে এবং চাকু দিয়ে আঘাত করলে খবর পাই। তারপরে তার ডাকাত মেডিকেল নিলে সে মারা যায়। এটা হচ্ছে প্রাথমিকভাবে সেই মৃত্যুর ঘটনাটা।